কলকাতায় চিকিৎসক ধর্ষণ ও হত্যার ঘটনায় মোমবাতি জ্বালিয়ে প্রতিবাদ জানালেন ভারতের জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলি বুধবার তার সঙ্গে মেয়ে সানা গাঙ্গুলিকেও দেখা যায় এদিকে অভিযুক্তদের দ্রুত বিচার ও শাস্তির দাবিতে পদযাত্রা করেন সৌরভের স্ত্রী ডোনা গাঙ্গুলি তার সঙ্গেও দেখা যায় মেয়ে নাচের স্কুল দীক্ষা মঞ্জুরি থেকে ছাত্রীদের নিয়ে বেহালা ব্লাইন্ড স্কুল পর্যন্ত পদযাত্রা করেন তারা তবে স্ত্রী ও মেয়ের সঙ্গে পদযাত্রায় অংশ নেননি সৌরভ এদিকে আরজে কর হাসপাতালের চার কর্মকর্তার বদলি এবং সাবেক অধ্যক্ষ সন্দীপ ঘোষকে ক্যালকাটা ন্যাশনাল মেডিকেলের অধ্যক্ষ পদ থেকে সরাতে আন্দোলনকারী শিক্ষার্থীদের দাবি মেনে নিয়েছে স্বাস্থ্য দপ্তর